আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ট্রানজিস্টরের গঠন এবং কার্যপদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। তো পদার্থবিজ্ঞানে ট্রানজিস্টরের আবিষ্কার একটি বৈপ্লবিক পরিবর্তন করেছিল। সেটি হচ্ছে আগেকার যুগে যে কম্পিউটার তৈরি করা হয়েছিল, সেই কম্পিউটার তৈরিতে তোমার ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো, ফলে একটি কম্পিউটার রাখার জন্য বিশাল বড় একটি রুমের প্রয়োজন হতো এবং সেই কম্পিউটার গুলোর যে স্পিড এটা অনেক কম ছিল এবং সেই কম্পিউটার গুলোর খরচও অনেক কেমন ছিল বেশি ছিল। তো এই ট্রানজিস্টার আবিষ্কারের ফলে তোমার কম্পিউটারের জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সেটি হচ্ছে এই ট্রানজিস্টার আবিষ্কারের ফলে তোমার কম্পিউটারের যে স্পিড, স্পেস এবং কস্ট, এই তিনটাই তোমার কি হয়েছে, ব্যাপক ইম্প্রুভমেন্ট হয়েছে। স্পেস মানে কি, ট্রানজিস্টার আবিষ্কারের ফলে তোমার কম্পিউটার সাইজটা ছোট হয়ে গেছে, অর্থাৎ ছোট পরিসরে এই কম্পিউটারটি তৈরি করা যায়, স্পিড অনেক বৃদ্ধি পেয়েছে এবং কস্ট বা খরচ এটাও অনেকটা কমে গেছে। তো এটি 1948 সালে তিনজন বিজ্ঞানী ব্র্যাটেন, বার্টিন এবং শকলেন নামের তিনজন বিজ্ঞানী ওনারা এই ট্রানজিস্টার আবিষ্কারের ঘোষণা দেন এবং এই ট্রানজিস্টার আবিষ্কারের জন্য ওনাদেরকে 1956 সালে ট্রানজিস্টার আবিষ্কারের জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো ট্রানজিস্টার কিভাবে তৈরি করা হয় বা তৈরি হয় এবং কিভাবে ট্রানজিস্টারটি কাজ করে সেটি দেখানোর জন্য আমি এখানে দুটি চিত্র দিয়েছি। দেখো, ট্রানজিস্টার দুই প্রকারের হয়, একটি হচ্ছে এনপিএন এবং আরেকটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। তো এনপিএন যদি আমরা শুধু বলতাম এনপি বা পিএন, এটা কিন্তু একটি জাংশন ডায়োড হতো। তো তার মানে আমার এখানে তিনটি লেয়ার এখানে কি করতে হবে, ডপ করতে হবে। যেমন প্রথম যে চিত্রটা, এটি হচ্ছে প্রথম অংশে এন লেয়ার, পরেরটাই হচ্ছে পি লেয়ার, তার পরেরটাই এন লেয়ার। তার মানে এই অংশটাই এন টাইপ ম্যাটেরিয়াল দ্বারা হেভিলি ডপড করা হয়েছে আর পি অংশটাই এখানে স্লাইড ডপ, এটার পুরুত্ব অনেক কম থাকে। বাম পাশের পুরুত্বটা মাঝের যে পুরুত্ব তার তুলনায় একটু বেশি থাকবে আর ডানের যে অংশটা এখানেও তোমার ডপ করা থাকে, কিন্তু বামের অংশের যে যে পরিমাণ ডপ করা থাকে তার তুলনায় এখানে স্লাইটলি কম ডপ করা থাকে, আর সবচেয়ে কম ডপ করা থাকে মাঝের এই অংশটাই, যেহেতু এই লেয়ারটার থিকনেস অনেক কম বা পুরুত্ব অনেক কম। তো এখন এই যে বামের যে অংশটা, এটাকে বলা হচ্ছে তোমার এমিটার অংশ। এমিটারে বাংলা হচ্ছে নিঃসারক, মাঝের অংশটার নাম হচ্ছে বেস বা পিঠ বলা হয় বা ভূমি বলা হয়, আর ডানের যে অংশটা এটার নাম হচ্ছে কালেক্টর, কালেক্টরের বাংলা হচ্ছে সংগ্রাহক। সংগ্রাহক তার মানে এই সংগ্রাহকের কাজ হচ্ছে সে আধান সংগ্রহ করবে বা সঞ্চয় করবে। আচ্ছা, এখন আমরা যখন এই যে পি টাইপ, এন টাইপ এবং পি টাইপ এই সেমিকন্ডাক্টর গুলোকে আমরা যখন স্যান্ডউইচ করব বা ডপ করা হবে, তখন দুটি জাংশন তৈরি হবে। বাম পাশে দেখো একটি জাংশন তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে জাংশন জে ওয়ান। ডান পাশে যে জাংশন তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে জে টু। একইভাবে ডান পাশের যে ট্রানজিস্টার সেটির নাম হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। তো তাহলে প্রথমে পিএনপি মানে কি, তাহলে প্রথমে পি টাইপ ম্যাটেরিয়াল দ্বারা এখানে কি করতে হবে, ডপ করতে হবে। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটি মাঝেরটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর আর ডানেরটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা ডপ করলে এখানেও কয়টি জাংশন তৈরি হবে, দুইটি জাংশন তৈরি হবে। এখন আমি বামের এই ট্রানজিস্টারটার গঠন এবং কার্যপ্রণালী ভালো করে বুঝাবো, ডানেরটাও সেম জিনিস, শুধু এখানে তড়িৎ যে প্রবাহিত হয় বা সঞ্চালিত হয় তার জন্য যে আধান দায়ী সেটি হচ্ছে ইলেকট্রন, আর ডান পার্শ্বের চিত্রে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য যে আধান দেয় সেটি হচ্ছে হোল। আচ্ছা, এটি হচ্ছে পার্থক্য, আর কার্যপ্রণালী বা মেকানিজম অনেকটা সেম। আচ্ছা, এখন দেখো বাম পার্শ্বের এই ট্রানজিস্টারটা কিভাবে কাজ করে। এই ট্রানজিস্টার দ্বারা কাজ করানোর জন্য যে জাংশনটি তৈরি হলো, দুইটা জাংশন, একটি জে ওয়ান আর একটি জে টু, তো এই জে ওয়ান জাংশনকে ফরওয়ার্ড ব্যাস করতে হবে। আচ্ছা, জে ওয়ান জাংশনকে ফরওয়ার্ড ব্যাস করার নিয়ম কি, ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস কনসেপ্ট আমরা আগে শিখে এসেছি, যে জে ওয়ান জাংশনের ডানে কি আছে, পি আছে, এবং বামে কি আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর আছে। ফলে এন টাইপের সাথে যদি আমি ব্যাটারির মাইনাস প্রান্ত কানেক্টেড করি আর পি অংশের সাথে যদি ব্যাটারির প্লাস প্রান্তটা কানেক্টেড করা হয়, তাহলে জে ওয়ান জাংশনটা হবে ফরওয়ার্ড ব্যাস। একইভাবে ডান পাশে যে জাংশনটি আছে জে টু, সেটাকে রিভার্স ব্যাস করতে হবে। রিভার্স ব্যাস কেন করব তার কারণ আছে, আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে এই জাংশনটিকে রিভার্স ব্যাস করার জন্য, যেহেতু ডানের এটা কি এন টাইপ সেমিকন্ডাক্টর, তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে কি ব্যাটারি কোন প্রান্তটা কানেক্টেড করতে হবে, প্লাস প্রান্তটা কানেক্টেড করতে হবে, আর পি এর সাথে ব্যাটারির মাইনাস প্রান্তটা কি করতে হবে, কানেক্টেড করতে হবে। তাহলে জে টু টা, জে টু যে জাংশনটা সেটা হবে রিভার্স ব্যাস আর জে ওয়ান জাংশনটা হবে ফরওয়ার্ড ব্যাস।
আচ্ছা, এখন কি হবে, যখন এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, তখন এই J1 জাংশনের যে ডিপ্লেশন লেয়ার বা পুরুত্ব, এটা কি হবে, কমে যাবে? এই কনসেপ্ট গুলো আমরা আগে শিখে এসেছি। তাহলে লেয়ার পুরুত্ব লেয়ারের লেয়ার কমে যাবার কারণে, ডিপ্লেশন লেয়ারের পুরুত্ব কমে যাবার কারণে এখানে যে পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে বা বিভব প্রাচীর যেটি তৈরি হবে সেটা অনেক কমে যাবে, ফলে রোধ কমে যাবে। আর রোধ কমে যাবার কারণে এই প্রান্ত থেকে প্রচুর ইলেকট্রন তোমার পি অংশের দিকে ধাপিত হবে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে পি অংশের পুরুত্ব যেহেতু অনেক কম, ফলে এখানে 5% এর মতো বা তার চেয়ে কম ইলেকট্রন এই পি অঞ্চলে এসে হোলের সাথে মিলিত হয়ে এখানে একটি ক্ষুদ্র মাত্রার বেস প্রবাহ তৈরি করবে। এই বেস প্রবাহটাকে বলা হচ্ছে IB। যেহেতু ব্যাটারির প্লাস প্রান্তটা এইটা, তাহলে এদিক থেকে প্রবাহ কি হবে, বের হয়ে ওখানে প্রবেশ করবে। তার মানে এই বেস প্রবাহটা এই অংশটার মধ্যে কি করবে, প্রবেশ করবে। তাহলে বেস প্রবাহটা কখন তৈরি হচ্ছে, যখন তোমার এই যে ইলেকট্রন গুলো যখন এই বেজ অংশের দিকে যাবে। বেজ অংশে কেন যাচ্ছে, কেননা এই J1টা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস, ফলে এই ইলেকট্রন গুলো যখনই বেজ অঞ্চলের দিকে যাবে তখন এটার পুরুত্ব কম হবার কারণে, যেহেতু এখানে হোলের সংখ্যা অনেক কম বিদ্যমান, যেহেতু পুরুত্ব অনেক কম, ফলে এখানে 5% বা তার চেয়ে কম ইলেকট্রন এই হোল গুলোর সাথে রিকম্বাইন হয়ে এখানে ক্ষুদ্র মাত্রার একটি বেস প্রবাহ তৈরি করবে। এই বেস প্রবাহটাকে নামকরণ করা হচ্ছে IB। আর বাকি যে 95% ইলেকট্রন, সেটা দেখো এখানে রিভার্স ব্যাস করার কারণটা হলো যে রিভার্স ব্যাস করা হয়েছে এখানে কিন্তু মানে হাইলি পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে। তার মানে এখানে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেটার বিভব পার্থক্য অনেক বেশি, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। ফলে কি হবে, ফলে এই যে ব্যাটারির যে প্লাস প্রান্তটা, এই প্লাস প্রান্তের আকর্ষণের কারণে এই যে এখানে যে ইলেকট্রন গুলো আছে এবং বাম প্রান্তে যে 95% ইলেকট্রন, এখানে তো মাত্র নিঃসারক থেকে ইলেকট্রন কি হবে, নিঃসরণ হবে, আর বাকি ইলেকট্রন 5% ইলেকট্রন বেজে মিলিত হয়েছে, ফলে একটি ক্ষুদ্র বেস প্রবাহ তৈরি হয়েছে। বেস প্রবাহ সাধারণত মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে তৈরি হয়, আর বাকি যেহেতু অল্প ইলেকট্রন এখানে রিকম্বাইন হয় হলের সাথে 5% বা তার চেয়ে কম, ফলে এখানে যে বেস প্রবাহ তৈরি হয় সেটি খুবই ক্ষুদ্র মাত্রার। আর বাকি যে 95% ইলেকট্রন, সেটা তীব্র গতিতে তোমার এই ব্যাটারির যে প্লাস প্রান্তটার আকর্ষণ পক্ষান্তর, এটা দ্বারা আবার কি করা হয়েছে, বিকর্ষণ করা হয়েছে, ফলে ইলেকট্রন কিন্তু আসলে এদিকে আসতে পারবে না। বাকি সমস্ত 95% ইলেকট্রন এই নিঃসারক অঞ্চল থেকে দ্রুত গতিতে এই কালেক্টর অংশের দিকে কি হবে, ছুটে যাবে। যখনই তোমার 95% ইলেকট্রন এই এমিটার অংশ থেকে বেজ অঞ্চল ভেদ করে কালেক্টরে ছুটে যাবে, তখনই এখানে কি তৈরি হবে, একটি কালেক্টর প্রবাহ তৈরি হবে। তো যেহেতু ইলেকট্রন এমিটার অংশ থেকে কালেক্টরের দিকে ছুটে যাচ্ছে, তার মানে কি, ইলেকট্রন বাম থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? তো ইলেকট্রন যখনই তোমার প্রবাহিত হবে তখনই এখানে কি তৈরি হবে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তো আমরা জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, ফলে এখানে কালেক্টরে যে প্রবাহ তৈরি হবে সেটা, যেহেতু এটি ব্যাটারি প্লাস প্রান্ত, তার মানে এদিক দিয়ে প্রবাহটা প্রবেশ করবে এদিকে। তাহলে আমার এখানে কালেক্টর প্রবাহ এখানে প্রবেশ করবে, বেস প্রবাহ এখানে প্রবেশ করেছে, আর এটা যেহেতু মাইনাস, তার মানে আমার এখানে যেহেতু ইলেকট্রন এদিকে প্রবাহিত হচ্ছে, মাইনাস থেকে ইলেকট্রন এদিক দিয়ে প্রবাহিত হবে, ফলে এখানে যে এমিটার যে প্রবাহ, এই এমিটার প্রবাহটা এদিক দিয়ে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তার মানে আমরা যদি এখানে কারশফের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি, জাংশন সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখো তিনটি প্রবাহ তৈরি হয়েছে, একটা হচ্ছে বেস প্রবাহ, আরেকটি হচ্ছে কালেক্টর প্রবাহ, এবং আরেকটি হচ্ছে এমিটার প্রবাহ। তো ইনকামিং কারেন্ট কি কি দেখো, ইনকামিং কারেন্ট হচ্ছে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট, আর আউটগোয়িং কে এমিটার কারেন্ট। তার মানে আমরা লিখতে পারি না, এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, অর্থাৎ ইনকামিং কারেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তো ইনকামিং কারেন্ট কে, ইনকামিং কারেন্ট হচ্ছে IC এবং IB, আর IB হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তাহলে আমরা লিখতে পারি I দ্যাট ইজ ইকুয়াল টু IC প্লাস IB। তাহলে এটি হচ্ছে একটি NPN ট্রানজিস্টারের গঠন এবং কার্যপ্রণালী। তাহলে আমি আবারও বলছি যে এই বেজ অঞ্চলটা মানে লাইটলি ডপড থাকে এবং এটার পুরুত্ব অনেক কম, ফলে এখানে যে হোলের সংখ্যা, এখানে অল্প পরিমাণ হোল বিদ্যমান থাকে, আর বাকি এই এই বাম পার্শ্বে যে অংশটা, এই মাঝের অংশটার নাম হচ্ছে বেস বা পিঠ বা ভূমি, আর বাম পার্শ্বে যে অংশটা এটাকে বলা হচ্ছে এমিটার। এমিটারের কাজ হচ্ছে ইলেকট্রন নিঃসরণ করা। তো এটা হচ্ছে হ্যাভিলি ডপড করা থাকে, মানে এখানে অনেক এন টাইপ যে সেমিকন্ডাক্টর এখানে তৈরি করা হয়েছে, এখানে হেভিলি ডপড করা থাকে, তার মানে এখানে প্রচুর ইলেকট্রন থাকে, আর এটার পুরুত্বটা অনেক বেশি থাকে। এটার নামই হয়েছে সংগ্রাহক। সংগ্রাহকের কাজ হচ্ছে সে আধান গ্রহণ করবে, ইলেকট্রন বা হোল গ্রহণ করবে, যার জন্য এটার পুরুত্বটা অনেক বেশি করে তৈরি করা হয়, আয়তনটা বেশি রাখা হয়,
ফলে যখন আমি জে ওয়ান জাংশনটা ফরওয়ার্ড ব্যাচ করলাম তখন এটা রোধ কমে গেল, বিভব প্রাচীর তথা পটেনশিয়াল ডিফারেন্স কমে গেল, বাধা কমে গেল। বাধা কমে যাওয়ার কারণে তোমার এন অঞ্চল থেকে ইলেকট্রন পি অঞ্চলের দিকে যাবে, কিন্তু এটা দূরত্ব অনেক কম হওয়ার কারণে এখানে হোলের সংখ্যা অনেক কম আছে, বিধায় 5% বা তার চেয়ে কম সংখ্যক ইলেকট্রন এই ইমিটার থেকে বের অঞ্চলে এসে হোলের সাথে কম্বাইন হয়ে তথা জাংশনের মধ্যে দিয়ে যখনই প্রবাহিত হবে তখন এখানে একটা ক্ষুদ্র বেস প্রবাহ তৈরি হবে। এই বেস প্রবাহটাকে নামকরণ করা হচ্ছে আইবি। এবং বাকি যে 95% ইলেকট্রন এখানে কিন্তু হাই ভোল্টেজ দ্বারা এখানে রিভার্স ব্যাস করে রাখা হয়েছে, অর্থাৎ এখানে ফরওয়ার্ড ব্যাস করা হয়েছে যে ভোল্টেজ দ্বারা, তার চেয়ে এখানে যে রিভার্স ব্যাস করে রাখা হয়েছে সেই ভোল্টেজের পরিমাণ অনেক অনেক বেশি। ফলে এটা বেশি করার কারণ হলো যে এই প্লাসের আকর্ষণে যেন ওই এমিটার থেকে প্রচুর ইলেকট্রন, অর্থাৎ বাকি 95% ইলেকট্রন গুলো, সেই ইলেকট্রন গুলো যেন এই বেজ অঞ্চল ভেদ করে এই কালেক্টর অংশের দিকে ছুটে যেতে পারে। তো যখনই 95% ইলেকট্রন এই বেজ অঞ্চল ভেদ করে এই জেটু জাংশনের বাধাকে অতিক্রম করে যখন কালেক্টরে ছুটে যাবে তখনই এখানে কালেক্টরে কি তৈরি হবে, একটি প্রবাহ তৈরি হবে। তো যেহেতু ইলেকট্রন বাম থেকে ডান দিকে যাচ্ছে ফলে এখানে কালেক্টরে যে প্রবাহ তৈরি হবে সেটা ডান থেকে বাম দিকে প্রবাহিত হবে, ফলে এখানে একটি কালেক্টর প্রবাহ তৈরি হবে যেটা নামকরণ করা হলো আইসি। আর এখানে যেহেতু ব্যাটারি এখানে মাইনাস প্রান্তটা এদিক দিয়ে কানেক্টেড করা হয়েছে, তার মানে ইলেকট্রন এদিক দিয়ে প্রবাহিত হবে, ফলে এখানে এমিটারে যে তার মানে এখান থেকে ইলেকট্রনটা সরবরাহ করবে আর কি, যোগান দেবে এই যে মাইনাস এই অংশটা, ফলে এখান থেকে ইলেকট্রন যেহেতু এখান থেকে বাম থেকে ডান দিকে যাবে ফলে তড়িৎপুঞ্জ থেকে প্রবাহিত হবে এই মিটারের ক্ষেত্রে ডান থেকে বাম দিকে, তার মানে এই যে আই যে প্রবাহটা সেটা ডান থেকে কোন দিকে প্রবাহিত হবে, বাম দিকে, তার মানে ইনকামিং কারেন্ট এখানে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্ট, আর ইমিটার কারেন্টটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট। তাহলে আমরা যদি জাংশন সূত্র অ্যাপ্লাই করি কারশফের KCL তাহলে আমরা পেয়ে যাব IE, অর্থাৎ ইমিটার কারেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। একইভাবে এই ট্রানজিস্টারের যে গঠন সেটাও সেম, শুধু পার্থক্য হচ্ছে প্রথমে পি টাইপ সেমিকন্ডাক্টর, ডানেরটা পি টাইপ সেমিকন্ডাক্টর, মাঝেরটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, যার জন্য এটার নাম হয়েছে পিএনপি ট্রানজিস্টার। তাহলে এটার গঠনটা, এটার কার্যপ্রণালী কি, এই জে ওয়ান জাংশনকে ফরওয়ার্ড ব্যাস করতে হবে আর জে টু জাংশনকে রিভার্স ব্যাস করতে হবে। তো জে ওয়ান জাংশনকে ফরওয়ার্ড ব্যাস করার জন্য পি এর সাথে কি ব্যাটারি প্লাস প্রান্ত কানেক্টেড করতে হবে, আর এন এর সাথে ব্যাটারি মাইনাস প্রান্তটা কানেক্টেড করতে হবে। আর জে টু জাংশন রিভার্স ব্যাস করার জন্য এগুলো নিশ্চয়ই তোমরা জানো, পি এর সাথে ব্যাটারি মাইনাস প্রান্ত কানেক্টেড করতে হবে আর এন এর সাথে ব্যাটারি প্লাস প্রান্ত কানেক্টেড করতে হবে। তাহলে জে ওয়ানটা ফরওয়ার্ড ব্যাস হয়ে গেল, জে টুটা রিভার্স ব্যাস হয়ে গেল। এর ফলে কি হবে, এর ফলে এই যে আমরা যে প্লাস প্রান্তটা কানেক্টেড করলাম, তার মানে কি প্লাস এই হোল গুলোর উপরে কি করবে, চাপ প্রয়োগ করবে, বিকর্ষণ বল প্রয়োগ করবে, ফলে এই হোল গুলো কিন্তু ডান দিকে ছুটে যাবে, আর ডান দিকে ছুটে যাবে, ফলে এই জাংশনের যে বিভব প্রাচীর বা বাধা সেটা কি হবে, কমে যাবে। কিন্তু এটা এটা যেহেতু স্লাইটলি মানে লাইটলি ডপ করা আছে, এখানে এখানে ইলেকট্রনের সংখ্যা অনেক কম, ফলে 5% বা তার চেয়ে কম হোল এখানে এসে কিন্তু ইলেকট্রনের সাথে মিলিত হবে, ফলে ক্ষুদ্র একটি বেস প্রবাহ তৈরি হবে। যেহেতু এটি মাইনাস, তার মানে ইলেকট্রন এদিকে প্রবাহিত হবে, যেহেতু ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় প্রবাহ তার কোন দিকে যাবে, বিপরীত দিকে যাবে, তার মানে বেস প্রবাহটা এখান থেকে এদিক দিয়ে যাবে, তার মানে বেস প্রবাহটা কিন্তু এখান থেকে আউটগোয়িং, আর এখানে কিন্তু বেস প্রবাহটা ইনকামিং ছিল। আচ্ছা, একইভাবে তোমার বাকি 95% হোল কি করবে, এই যে মাইনাস যে এখানে হায়ার পটেনশিয়াল দ্বারা এখানে রিভার্স ব্যাস করা আছে, ফলে এই মাইনাসের আকর্ষণে ব্যাটারির এই মাইনাস পোলারিটির আকর্ষণে এই এই বাম প্রান্ত থেকে এমিটার থেকে 95% হোল গুলো এই বেজ অঞ্চল ভেদ করে কোথায় যাবে, এই কালেক্টর অংশের দিকে ছুটে যাবে। তার মানে সমস্ত হোল গুলো কিন্তু এই অঞ্চলগুলো ভেদ করে তোমার কোথায় আসবে, এই ব্যাটারি মাইনাস প্রান্তে আসবে। তো যখনই তোমার এই হোল গুলো এদিক দিয়ে প্রবাহিত হয়ে মাইনাস প্রান্তে আসবে তখনই কি তৈরি হবে আর কি, কালেক্টর প্রবাহ তৈরি হবে। এই কালেক্টর প্রবাহকে নামকরণ করা হয়েছে আইসি। তো যেহেতু হোল যেদিকে যায় হোলের টাইপ কি ধনাত্মক, তো হোল যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহের ডিরেকশন হচ্ছে সেদিকে, তার মানে কালেক্টর প্রবাহের ডিরেকশন হবে বাম থেকে ডান দিকে। আর এখানে বেস প্রবাহ এখান থেকে বের হয়ে গেল, কানেক্টর প্রবাহ এখান থেকে বের হয়ে গেল, আর যেহেতু এটি প্লাস তার মানে এখান থেকে এমিটার প্রবাহটা এর মধ্যে প্রবেশ করবে। তার মানে এখানেও যদি আমরা জাংশন সূত্র প্রয়োগ করি তাহলে আমরা ওটাই পেয়ে যাব, এমিটার কারেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট। এইভাবে একটি এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার গঠন করা হয় এবং এটা এইভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা তাহলে ট্রানজিস্টার দিয়ে কাজ করানোর জন্য অবশ্যই প্রথম যে জে ওয়ান জাংশনটা এটা ফরওয়ার্ড ব্যাস করতে হবে আর জে টু জাংশনটা রিভার্স ব্যাস করতে হবে। তুমি যদি জে টু জাংশন ফরওয়ার্ড ব্যাস করতে তাহলে কিন্তু ইলেকট্রন একটাও এখান থেকে এই প্রান্তে আসতে পারতো না। রিভার্স ব্যাস করার ফরওয়ার্ড ব্যাস করার টেকনিক কি, এন এর সাথে কি দিতে হবে, মাইনাস,
তো মাইনাসের মাইনাস দ্বারা এই ইলেকট্রনগুলো কি হবে বিকর্ষিত হবে, ফলে কিন্তু এই এমিটার থেকে কিন্তু ইলেকট্রন আর এই কালেক্টর অংশে আসতে পারবে না, ফলে এখানে কালেক্টর প্রবাহ তৈরি হবে না, ইভেন এমিটার প্রবাহ তৈরি হবে না, ফলে কিন্তু ট্রানজিস্টার আর কাজ করবে না। এই জন্য তোমার এই রেওয়ান জাংশনটা ফরওয়ার্ড ব্যাস করতে হয় আর জেটু জাংশনটাকে কি ব্যাস করতে হয়, রিভার্স ব্যাস করতে হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখান থেকে এই এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টারের গঠন এবং কার্যপদ্ধতি জেনে গেলাম। এবারে আমরা এখানে আই দ্যাট ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এটা হচ্ছে ডিসি কারেন্টের ক্ষেত্রে, অর্থাৎ প্রবাহের মান যদি কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করব, কিন্তু প্রবাহের মান যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা এই এই সমীকরণটা ব্যবহার করে আমরা কালেক্টর কারেন্টের পরিবর্তন, বেস কারেন্টের পরিবর্তন এবং এমিটার কারেন্টের পরিবর্তন আমরা বের করতে পারি। তো আমরা এনপিএন ট্রানজিস্টার যেটি পড়লাম তার যে সিম্বল সেটা দেখো এখানে দেওয়া আছে, এটা বেজ, এটা কালেক্টর আর নিচেরটা হচ্ছে এমিটার। তো এমিটারের ক্ষেত্রে যেহেতু এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে এমিটার দিয়ে প্রবাহ বের হয়ে যায়, তাহলে এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে প্রবাহের ডিরেকশন। আর এই তীর চিহ্নটা যদি ভিতরের দিকে দেওয়া থাকতো তার মানে এমিটারের দিয়ে প্রবাহটা ভিতরে প্রবেশ করবে, এই যে এটার ক্ষেত্রে কিন্তু এমিটার দ্বারা প্রবাহ ভিতরে প্রবেশ করেছে, তার মানে এটা হবে পিএনপি ট্রানজিস্টার। আর এই তীর চিহ্ন দ্বারা আমরা বুঝবো এটি হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টার। তাহলে আমরা একটি পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টার গঠন এবং কার্যপদ্ধতি জেনে গেলাম। আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন এই যে ট্রানজিস্টার তৈরি করা হলো, এই ট্রানজিস্টার তিনটি মৌলিক সার্কিট আছে। একটি হচ্ছে সিবি মানে কমন বেস সার্কিট, কমন এমিটার সার্কিট আর কমন কালেক্টর সার্কিট। তো কমন বেস মানে আসলে ইনপুটেও বেস কানেক্টেড থাকবে, আউটপুটেও বেস কানেক্টেড থাকবে, তার মানে বেস ইনপুট এবং আউটপুট উভয়ের সাথে কমন থাকে, এই জন্য এটার নাম হয়েছে কমন বেস অ্যাম্প্লিফায়ার সার্কিট। আর এটা হচ্ছে কমন এমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট, তার মানে ইনপুটের সাথেও এমিটার অংশটা কানেক্টেড থাকবে, আউটপুটের সাথেও এমিটার অংশটা কানেক্টেড থাকবে, পরের সার্কিটে আমরা দেখব, এই জন্য এটার নাম হয়েছে কমন এমিটার অ্যাম্প্লিফায়ার সার্কিট। আর এটা হচ্ছে কমন কালেক্টর, তার মানে কালেক্টরের সাথে ইনপুটের একটা কানেক্টেড কানেকশন থাকবে এবং আউটপুটের সাথেও কালেক্টরের একটা কানেকশন থাকবে, তার মানে এই বেস এমিটার কালেক্টর এইগুলো ইনপুট এবং আউটপুটের সাথে কমন থাকে, কমন কানেকশন থাকে, এই জন্য এইগুলোর নামকরণ করা হয়েছে কমন বেস অ্যাম্প্লিফায়ার, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, কমন কালেক্টর অ্যাম্প্লিফায়ার। কমন বেস মানে কি, সাধারণ বেস অ্যাম্প্লিফায়ার, ভূমি অ্যাম্প্লিফায়ার, এটা হচ্ছে সাধারণ নিঃসারক অ্যাম্প্লিফায়ার আর এটা হচ্ছে সাধারণ সংগ্রাহক অ্যাম্প্লিফায়ার বাংলায় যদি আমরা বলি। তাহলে আমরা এই ট্রানজিস্টারের তিনটি মৌলিক বর্তনী আমরা জেনে গেলাম। এখন এই মৌলিক বর্তনীগুলোর একটা বর্তনী নিয়ে আমরা এখানে ডিটেইলস আলোচনা করব, সেটি হচ্ছে এই ট্রানজিস্টারের কাজ কি। ট্রানজিস্টারের কাজ হলো এটি অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসাবে কাজ করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে, অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে ট্রানজিস্টারের ব্যবহার। এখন অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে ট্রানজিস্টারকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা এখানে এই সার্কিট থেকে আমরা ব্যাখ্যা করবো, সুন্দরভাবে বোঝার চেষ্টা করে তোমরা। অ্যাম্প্লিফায়ার বিবর্ধক মানে হচ্ছে দুর্বল একটা সংকেতকে বা ভোল্টেজকে বিবর্ধিত ভোল্টেজ বা সংকেতে সেটা কি করবে, রূপান্তর করবে। যেমন নর্মালি আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো কিন্তু খুব বেশি দূর থেকে শোনা যায় না, কিন্তু যখন আমরা এই কথাটাকে যখন আমরা এই সার্কিটের ইনপুটে দিব, তার মানে ইনপুটে আমরা যে সিগন্যালটা দিলাম সেটা কি অনেক দুর্বল, এটার স্ট্রেংথ বা শক্তি এনার্জি এটা কি অনেক কম, কিন্তু যখনই এটা এই ট্রানজিস্টার ইনপুটে দেওয়া হবে সেটা অ্যাম্প্লিফাই হয়ে বিবর্ধিত হয়ে দেখা একটা শক্তিশালী সিগন্যাল এখানে তৈরি হচ্ছে, এখানে শক্তিশালী একটা সিগন্যাল তৈরি হচ্ছে। এটার টাইম পিরিয়ড আর এটার টাইম পিরিয়ড সেম থাকবে, আমারটা বড় হয়ে গেছে, ড্রয়িংটা করতে ভুল হয়েছে। এই এই ইনপুট সিগন্যালের যে টাইম পিরিয়ড আর আউটপুট সিগন্যালের টাইম পিরিয়ড কিন্তু সেম থাকবে, কিন্তু পার্থক্যটা হবে এইটার যে বিস্তার বা অ্যাম্প্লিটিউড আর এইটার অ্যাম্প্লিটিউড অনেক বৃদ্ধি পাবে। এটা যদি এক গুণ হয় অর্থাৎ এটা যদি বিস্তারটা যদি 1 মিটার হয় এটা 10 মিটার হয়ে যাবে, তার মানে বিস্তার অনেক বেড়ে যাবে। আর বিস্তার বেড়ে গেলে এই সিগন্যালের তীব্রতা বা শক্তিও তোমার কি হবে, বেড়ে যাবে। যেমন আমরা মাইকে যে স্পিকার গুলো ব্যবহার করা হয় সেখানে কিন্তু অ্যাম্প্লিফায়ার সার্কিট ইউজ করা হয়, অ্যাম্প্লিফায়ার সার্কিট। তো এখন আমরা এখানে যে ইনপুটে যে সিগন্যালটা দিলাম এই সিগন্যালটাকে আমরা কি করব, এই সিগন্যালটাকে আমরা অ্যাম্প্লিফাই করব। তো অ্যাম্প্লিফাই করার জন্য আমরা এই সার্কিটটা ড্রয়িং করেছি, দেখো এখানে একটা এনপিএন ট্রানজিস্টার নেওয়া হয়েছে। কি দেখে বুঝলে এটা এনপিএন? এই যে তীর চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারলাম যে যেহেতু তীর চিহ্ন দ্বারা প্রভাব বের হয়ে যাচ্ছে তার মানে এটা একটা পিএনপি এনপিএন ট্রানজিস্টার। তো সেটা দেখো সার্কিটে কি নেওয়া হয়েছে, এখানে একটা ইনপুট রোধ নেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে আরআই। এখানে একটা বায়াসিং ভোল্টেজ নেওয়া হয়েছে ভিবিবি মানে বেস বায়াস ভোল্টেজ। আর এই আউটপুটের দিকে দেখো এখানে একটা ভোল্টেজ কানেক্টেড করা হয়েছে ভিসিসি কনস্ট্যান্ট কালেক্টর ভোল্টেজ, ভিসিসির নাম হচ্ছে কনস্ট্যান্ট কালেক্টর ভোল্টেজ। তো এটা প্লাস এটা মাইনাস,
তোমার মূল জিনিসটা হলো যে বেজ আর ইমিটার এই জাংশনকে ফরওয়ার্ড ব্যাস করতে হবে, আর কালেক্টর আর ইমিটার জাংশনকে রিভার্স ব্যাস ব্যাস করতে হবে। সেটা করার জন্য তোমার এই ব্যাটারিগুলো এইভাবে কানেক্টেড করা হয়েছে, আর এখানে একটা রোধ কানেক্টেড করা হয়েছে। এটা এটাকে লোড রেজিস্ট্যান্সও বলা হয়, কালেক্টর রেজিস্ট্যান্সও বলা হয়, আউটপুট রেজিস্ট্যান্সও বলা হয়। এদের আমি তিনটা লিখে দিয়েছি, এটা আরসি দ্বারাও ডিনোট করা যেতে পারে, আরএল দ্বারাও ডিনোট করা যেতে পারে, আর নট দ্বারাও ডিনোট করা যেতে পারে। আচ্ছা, এখন এটা কিভাবে এই শক্তিশালী সংকেতে রূপান্তরিত হচ্ছে বা ভোল্টেজে রূপান্তর হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা এখানে এই জায়গা থেকে কিন্তু আমরা আউটপুটটা নিব, যে এই টার্মিনালে এবং এই টার্মিনালের অ্যাক্রসে, অর্থাৎ এই রোধের অ্যাক্রসে আমরা আউটপুটটা নিব, আর এই যে আর আই এই রোধের অ্যাক্রসে আমরা ইনপুটটা দিব। তো এটা এটার অ্যাক্রসে আমরা ইনপুটটা দিব। তো এখানে কি লাগানো আছে, একটা মাইক্রোফোন। মাইক্রোফোনের কাজ কি? মাইক্রোফোনের কাজ হচ্ছে তোমার ইনপুট যে ভোল্টেজটা আমরা দিলাম, আমরা যে কথা বলছি, আমরা তো কথা বলি মাইক্রোফোনে, তাই না? তাহলে আমরা যে কথা বলি সেটা তো শব্দ, তাহলে মাইক্রোফোনের কাজ হলো ওই শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা, করলে এরকম একটা ভোল্টেজ শেপ তৈরি হবে। আমরা যে কথা বলি সেটা তো আসলে অ্যাম্প্লিটিউড পরিবর্তন হয়, তার মানে এটা একটা এসি ভোল্টেজ। আর এই দিকে আউটপুটে লাগানো আছে হচ্ছে তোমার লাউড স্পিকার। তো লাউড স্পিকারের কাজ হলো তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করবে। তাহলে ইনপুটে লাগানো আছে হচ্ছে মাইক্রোফোন, আর আউটপুটে লাগানো থাকবে লাউড স্পিকার বা স্পিকার আমরা যেটা বলি। আচ্ছা, তার মানে আমরা ইনপুটে এই সিগন্যালটা দিলে এটা কি হবে, অ্যাম্পলিফাই হবে। আচ্ছা, এখন আমরা যে ইনপুটে যে সিগন্যালটা দিলাম, বলতো এই ইনপুট সিগন্যালে যে বিস্তার, এটা এই যে মানটা, এটা কি একই আছে না সময়ের সাথে পরিবর্তন হচ্ছে? সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, ফলে যেটা হবে তোমার এই ইনপুট সিগন্যালটার এই পজিটিভ সাইকেলটা যখন আসবে, তখন এই এই ভোল্টেজ দ্বারা কিন্তু অলরেডি তুমি বেজ ইমিটার জাংশনকে ফরওয়ার্ড ব্যাস করে রেখেছো, বেজ ইমিটার জাংশনকে ফরওয়ার্ড ব্যাস করে রাখা আছে। আর এই ধনাত্মক এই সিগন্যালটা যখন আসবে, তখন এটার ধনাত্মক ভোল্টেজের পরিমাণ আরো কি হবে, বেড়ে যাবে, ফলে সম্মুখ ঝোঁক আরো বেড়ে যাবে, ফলে দেখা যাবে যে এখানে বেস প্রবাহ তৈরি হবে। বেস প্রবাহ যেহেতু বেজ অংশটা যেহেতু খুব গুরুত্ব কম, অনেক কম, ফলে এখানে অল্প ইলেকট্রন তোমার এই বেজ অংশের সাথে মিলিত হয়, ফলে একটা বেস প্রবাহ তৈরি হবে। এই বেস প্রবাহটার নাম হচ্ছে আইবি। আর বাকি যে 95% ইলেকট্রন, এগুলো কোথায় ছুটে যাবে? এইগুলো কিন্তু কালেক্টর অংশের দিকে ছুটে যাবে, ফলে কালেক্টর প্রবাহ তৈরি হবে, যে প্রবাহটা নামকরণ করা হয়েছে তোমার আইসি। এখন এই ভোল্টেজের যেহেতু পরিবর্তন হচ্ছে, ভোল্টেজের অ্যাম্প্লিটিউড যেহেতু পরিবর্তন হচ্ছে, সুতরাং এখানে ধনাত্মক ভোল্টেজের পরিমাণও এখানে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তার মানে কিন্তু এখানে কালেক্টর কারেন্টের, অর্থাৎ বেস কারেন্টেরও পরিবর্তন হবে, সাথে সাথে এখানে কালেক্টর কারেন্টেরও কি হবে, পরিবর্তন হবে। তো এই কালেক্টর কারেন্টের যখনই তৈরি হলো, তাহলে কালেক্টর কারেন্টের পরিমাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে দেখো, আমরা এখানে আউটপুট যে সমীকরণটা, এই যে লুপটা, এই লুপটা যদি আমরা বিবেচনা করি, খেয়াল করো এই যে অংশটা যদি আমরা বিবেচনা করি, দেখো এখানে এই রোধে কি একটা ভোল্টেজ ড্রপ হবে, কি প্রভাব আছে, আইসি। তো আইসি আর রোধ গুণ করলে কি এখানে একটা ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে, আর এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে। আর এই যে এখান থেকে যে কালেক্টর, এই যে আমাদের কার্সরটা দেখো, কালেক্টর থেকে এই যে এমিটার, এই এই এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে কালেক্টর এবং বেজের এমিটারের মাঝখানে। তো কালেক্টর এবং এমিটারের মাঝখানে যে ভোল্টেজ ড্রপ হবে, সেটাকে আমরা নামকরণ করব ভিসিই, কালেক্টর ইমিটার ভোল্টেজ। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে এই লুপটায় যদি আমরা KVL অ্যাপ্লাই করি, কারশফস ভোল্টেজ ল, তো আমরা এখান থেকে শুরু করলাম, দেখো তাহলে আমরা শুরুতে কোন প্রান্তটা পাচ্ছি, মাইনাস, তাহলে মাইনাস ভিসিসি। এবারে দেখো তড়িৎ প্রবাহ এদিকে প্রবেশ করেছে, শুরুর প্রান্তটা আমরা নিচ্ছি, তাহলে এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, তাহলে এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে আইসি, তাহলে আইসি ইন্টু আরসি, তাহলে এটা প্লাস হয়ে গেল। এবার এই তড়িৎটা এদিক দিয়ে প্রবেশ করে এদিকে এই কারেন্টটা থেকে কোথায় যাবে, এমিটারে যাবে, তাহলে এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল। তার মানে কালেক্টর ইমিটারে যে ভোল্টেজ, এটা হবে হায়ার পটেনশিয়াল, এটা নিচেরটা হবে লোয়ার পটেনশিয়াল। এই যে এখানে দিয়েছে এটা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস, তার মানে এই কালেক্টর ইমিটার ভোল্টেজের যে সাইনটা সেটা কি হবে, প্লাস হবে, যেহেতু আমরা শুরুর প্রান্তটা নিয়েছি, তাহলে প্লাস ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ভিসিই দ্যাট ইজ ইকুয়াল টু, যদি সমীকরণটা সাইড চেঞ্জ করা হয়, ভিসিসি মাইনাস আইসিআরসি। আচ্ছা, এখন দেখো মজার বিষয় হলো যে আমরা যদি যেহেতু এখানে কালেক্টর কারেন্টের পরিবর্তন হচ্ছে, তার মানে কনস্ট্যান্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহিত হলে কিন্তু আমরা এই সমীকরণটা ইউজ করব, এই যে এই সমীকরণটা ইউজ করব, এই সমীকরণটা ইউজ করব। তো যেহেতু আমার এখানে, আমি অবশ্যই কনস্ট্যান্ট কারেন্টের জন্য এখানে লিখেছি, কিন্তু বাস্তবে কনস্ট্যান্ট কারেন্ট থাকবে না, কিন্তু যেহেতু ইনপুটের অ্যাম্প্লিটিউড কি হবে, পরিবর্তন হবে। তো এই ইনপুটের অ্যাম্প্লিটিউড পরিবর্তন হওয়ার কারণে তোমার এখানে কালেক্টর বেস কারেন্টের পরিবর্তন হবে, আর বেস কারেন্টের পরিবর্তন হওয়ার কারণে কালেক্টর কারেন্টেরও পরিবর্তন হবে।
তার মানে আমার এই কারেন্টের কারেন্ট কিন্তু এখানে আর কনস্ট্যান্ট থাকবে না, এটা পরিবর্তন হবে। তাহলে সেই পরিবর্তনটাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে এই সমীকরণটাকে আমরা ডিফারেনশিয়েট করব। ডিফারেনশিয়েট করলে আমরা এখানে ডেল ভি সিই দ্যাট ইজ ইকুয়াল টু, আর এখানে যে ভোল্টেজটা কানেক্টেড করা হয়েছে কনস্ট্যান্ট কালেক্টর ভোল্টেজ দ্যাট ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে যদি ডিফারেনশিয়েট করা হয় তাহলে কি হয়ে যাবে বলো তো? জিরো হয়ে যাবে। তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এখানে বাম পাশে তৈরি হবে ডেল ভি সিই দ্যাট ইজ ইকুয়াল টু, এটা জিরো হয়ে গেল, আর এখানে তৈরি হবে মাইনাস ডেল আই সি আর সি, রোধ কনস্ট্যান্ট, ডেল আই সি মানে কালেক্টর কারেন্টের পরিবর্তন হবে আর সি। তার মানে আমার এখানে দেখো, তার মানে আমার ইনপুট ভোল্টেজ যখন ধনাত্মক দিকে বৃদ্ধি পায় এটা তো জিরো হয়ে গেল। ডিফারেনশিয়েট করার পরে যে সমীকরণটা পেয়েছি তোমরা বাসায় এটা করবে, ডেল ভি সি লিখবে পরের লাইনে তোমরা, এই সমীকরণটা ডিফারেনশিয়েট করলে ডেল ভি সি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো মাইনাস ডেল আই সি আর সি। তো যেহেতু কালেক্টর কারেন্টের পরিবর্তন হচ্ছে তার মানে এই কারেন্টের কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আমার এখান থেকে আমি যতই ডান দিকে যাবো ধনাত্মক ভোল্টেজের পরিমাণ কি বৃদ্ধি পাবে, তার মানে আমার কালেক্টর কারেন্টের পরিবর্তন হবে তত কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাবে। যেহেতু আর সি কনস্ট্যান্ট, কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে এই যে আউটপুট ভোল্টেজ, এই আউটপুট ভোল্টেজের পরিমাণ তোমার কি হবে বৃদ্ধি পাবে। তার মানে আউটপুট ভোল্টেজ দেখো কিন্তু তার পূর্বে কি সাইন বিদ্যমান, মাইনাস সাইন বিদ্যমান, এটা কিন্তু জিরো হয়ে গেছে, খেয়াল করবে। তার মানে ইনপুট যখন ধনাত্মক দিকে বৃদ্ধি পায় আউটপুট তখন কিন্তু ঋণাত্মক দিকে বৃদ্ধি পাচ্ছে, খেয়াল করো। তার মানে আমার এখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে কিন্তু একটা ফেজ ডিফারেন্স তৈরি হচ্ছে, সেটা কত? 180 ডিগ্রি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমার এখানে মূল মেকানিজমটা হলো, যেহেতু এখানে কালেক্টর এই কনস্ট্যান্ট কালেক্টর ভোল্টেজ ভি সি সি কনস্ট্যান্ট, এই সমীকরণটাকে যদি ডিফারেনশিয়েট করা হয় তাহলে আমরা কি পাবো? ডেল ভি সি দ্যাট ইজ ইকুয়াল টু, এটা জিরো হয়ে যাবে যেহেতু এটা কনস্ট্যান্ট ভোল্টেজ, তো কোনো কনস্ট্যান্টকে ডিফারেনশিয়েট করলে কি হয়? জিরো হয়, তার মানে এটা বাদ হয়ে যাবে, আর এখানে মাইনাস ডেল আই সি আর সি। তো যেহেতু ডেল আই সির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সুতরাং আমার এখানে ভোল্টেজ কি হবে? বৃদ্ধি পাবে। তো যেহেতু আই সি আর সির পূর্বে মাইনাস সাইন বিদ্যমান, ডেল আই সি আর সি তার পূর্বে মাইনাস সাইন বিদ্যমান, যার জন্য আমরা বলতে পারি যে ইনপুট যখন ধনাত্মক দিকে বৃদ্ধি পায় আউটপুট ঋণাত্মক দিকে বৃদ্ধি পায়। এইভাবে দেখো আমরা এই কালেক্টর কারেন্ট যেহেতু অনেক বৃদ্ধি পাচ্ছে, এই কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে এই আর সি তার সাথে গুণ হয়ে আউটপুট ভোল্টেজটা তোমার কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য তোমার আউটপুট ভোল্টেজের বিস্তারও কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তার মানে কি? ইনপুট সিগন্যালের যে স্ট্রেংথ বা বিস্তার তার তুলনায় আউটপুট সিগন্যালের স্ট্রেংথ বা বিস্তার কি হয়েছে? অনেক বেশি হয়েছে, অনেক এনার্জি তৈরি হয়েছে, যার জন্য আমরা এই লাউড স্পিকার থেকে যদি আমরা শব্দটা শুনি তাহলে এটা অনেক জোরে শব্দ শোনা যায়। ইনপুটে দিলে আমরা যতটুকু জোরে শুনতে পেতাম এটার আউটপুট থেকে যদি আমরা শুনি তাহলে অনেক অনেক গুণ এই শব্দগুলো কি শোনা যাবে? জোরে শোনা যাবে। এইভাবে একটি ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস একটু মনে রাখবে যে এই নেগেটিভ সাইকেলটা যখন আসবে, তখন এই নেগেটিভ ভোল্টেজ আর এই প্লাস ভোল্টেজ মিলে তো এখানকার যে প্রথম জাংশনের যে সম্মুখ যোগ সেটা তো কমে যাবে। এই জন্য এই ভোল্টেজের পরিমাণ কিন্তু একটা বড় ভোল্টেজ লাগাইতে হবে, সংযোগ দিতে হবে, কিন্তু সেটা অবশ্যই ভিসিসির তুলনায় কম থাকবে। কিন্তু এটা অবশ্যই, যেমন আমার এই নেগেটিভ ভোল্টেজের বিস্তার যদি মাইনাস ফাইভ ভোল্ট হয়, এটা প্লাস ফাইভ ভোল্ট, এটা হচ্ছে মাইনাস ফাইভ ভোল্ট, আর তুমি যদি এখানে কানেকশন দাও ফাইভ ভোল্ট, তাহলে কিন্তু এই নেগেটিভ সাইকেলের জন্য কোনো অ্যাম্পলিফায়ার আউটপুট পাওয়া যাবে না। তার মানে আমার এখানে এই ইনপুট সিগন্যালে যে ভোল্টেজের যে বিস্তার সেটা যদি ফাইভ ভোল্ট হয় তাহলে এখানে অবশ্যই আমাকে এমন ভোল্টেজ সংযোগ দিতে হবে যেন এখানে ধনাত্মক ভোল্টেজ তৈরি হয়। তার মানে এই প্লাস আর এই মাইনাস যোগ বিয়োগ হয়ে যেন এখানে ধনাত্মক ভোল্টেজ থাকে, ফলে বেজ ইমিটার জাংশনটা যেন ফরওয়ার্ড বেজ থাকে, ফলে এখানে বেজে প্রবাহ তৈরি হয়, এবং বেজে প্রবাহ তৈরি হলে কারেন্টের প্রবাহ তৈরি হবে, তাতে কারেন্টের প্রভাব বৃদ্ধি পাবে। কিন্তু বাস্তবে আসলে ধনাত্মকের জন্য যে আউটপুট সিগন্যাল পাওয়া যায় ঋণাত্মকের জন্য কিন্তু সেই পরিমাণ আউটপুট সিগন্যাল পাওয়া যাবে না। কিন্তু তোমাদের এখানে আদর্শ কেসি বিবেচনা করা হচ্ছে যে ইনপুটে তুমি যেরকম আউটপুটের ক্ষেত্রে ধনাত্মক সাইকেলের জন্য যেরকম স্ট্রেংথ পেয়েছিলে ঋণাত্মক সাইকেলের জন্য সেরকম স্ট্রেংথ পাবে, কিন্তু বাস্তবে আসলে এরকম পাওয়া যাবে না, এখানে কিছুটা কম পাওয়া যাবে। এইভাবে একটি ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। তো এখানে আমরা বেশ কিছু ক্যালকুলেশন করব। দেখো অন্তর্গামী রোধ, ইনপুট রেজিস্ট্যান্স, তো ইনপুট রেজিস্ট্যান্স বলতে আসলে এই যে আর আই, তো আর আই মানে এখানে আর আই কার সাথে কানেকশন কানেক্টেড করা হয়েছে, বেজ আর ইমিটারের সাথে। তাহলে বেজ এবং ইমিটার ভোল্টেজকে যদি আমরা এই বেজ প্রবাহ দ্বারা ভাগ করি তাহলে কি পেয়ে যাবো? আর আই পেয়ে যাবো। দেখো আর আই দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা পরিবর্তন দিয়ে লিখবো, যেহেতু এখানে এসি সিগন্যাল দ্বারা এটা অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে এসি সিগন্যালের বিস্তার যদি পরিবর্তন হয় সুতরাং এখানে এই আউটপুট ভোল্টেজ, এই কারেন্ট, এই বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট এইগুলোর কি হবে? পরিবর্তন হবে, ভোল্টেজের পরিবর্তন হবে, যার জন্য ইনপুট রেজিস্ট্যান্স
ri that is equal to del v v e divided del ib এই যে অন জাংশন ফরওয়ার্ড ব্যাস থাকা এটা রোধ অনেক কম থাকে এটা এখানে লিখে দিয়েছি পয়েন্ট গুলো নোট ডাউন করে রাখবে আর বহির্গামী রোধ বলতে বোঝানো হচ্ছে এই যে আর নট আর নট বলতে আসলে বোঝানো হয় এই কালেক্টর ইমিটারে যে ভোল্টেজ পেয়েছে সেই ভোল্টেজকে এই যে কালেক্টর ইমিটারে যে ভোল্টেজ এই ভোল্টেজকে এই রোধ দ্বারা কি করব ভাগ করব তাহলে ওই রোধ দ্বারা যদি ভাগ করা হয় এই যে ডেল ডিসি মানে কালেক্টর ইমিটার ভোল্টেজ ডিভাইডেড ডেল আইসি এবং এই জে টু জাংশন যেহেতু রিভার্স ব্যাসে থাকে ফলে এটা রোধ থাকবে মানে বেশি থাকবে আর এখানে কিছু ফ্যাক্টর আছে এখানে প্রভাব বিবর্ধন গুণক কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এটা সাধারণত কমন বেস সার্কিট থেকে এটা বের করা হয় তো সেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয় আলফা হচ্ছে তোমার কালেক্টর কারেন্টের পরিবর্তন ডিভাইডেড ইমিটার কারেন্টের পরিবর্তন এট কনস্ট্যান্ট কালেক্টর বেস ভোল্টেজ তো এই সমীকরণগুলো মনে রাখতে হবে তোমাদের অঙ্ক করতে হবে তার মানে কালেক্টর কারেন্টের পরিবর্তন ও ইমিটার কারেন্টের পরিবর্তনের অনুপাতকে বলা হয় কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বাংলায় বলা হয় প্রবাহ বিবর্ধন গুণক আর আরেকটা জিনিস হচ্ছে প্রবাহ লাভ কারেন্ট গেইন তো কারেন্ট গেইন বলতে অ্যাকচুয়ালি বিভিন্ন মানে আউটপুট কারেন্টের পরিবর্তন ডিভাইডেড ইনপুট কারেন্টের পরিবর্তন তো আউটপুট কারেন্টের পরিবর্তন এটা কমন এমিটার অ্যামপ্লিফায়ার ক্ষেত্রে এটা লেখা হয় তো প্রবাহ লাভের ক্ষেত্রে তাহলে কারেন্ট গেইন তাহলে কি কারেন্ট গেইনকে বিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে বিটা হচ্ছে কালেক্টর কারেন্টের পরিবর্তন ডিভাইডেড বেস কারেন্টের পরিবর্তন আউটপুট কারেন্টের পরিবর্তন ডিভাইডেড বেস কারেন্টের পরিবর্তন ইনপুট কারেন্টের পরিবর্তন তো আউটপুট কারেন্ট মানে কত কারেক্টর কারেন্ট আর ইনপুট কারেন্ট মানে হচ্ছে বেস কারেন্ট তার মানে ডেল আইসি ডিভাইডেড ডেল আইবি দ্যাট ইজ হচ্ছে কারেন্ট গেইন তাহলে কারেন্ট গেইন দ্যাট ইজ বিটা ইকুয়াল টু ডেল আইসি ডিভাইডেড ডেল আইবি এট কনস্ট্যান্ট ডেল ভিসি মানে কনস্ট্যান্ট ভিসি মানে কালেক্টর ইমিটার ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে তোমার এই রেশিওটা আমরা বের করি এই জন্য এখানে কনস্ট্যান্ট ভিসি এখানে লিখে দিয়েছি আমি যেহেতু আমরা কারেন্ট গেইন পেলাম প্রবাহ লাভ পেলাম তাহলে ভোল্টেজ লাভ হবে আমাদের এখানে বিদ্যমান বিভব লাভ ভোল্টেজ গেইন তো ভোল্টেজ গেইন মানে ভিএ ভোল্টেজ গেইন অফ অ্যাম্প্লিফিকেশন অফ ভোল্টেজ এখানে ভিএ দ্বারা বোঝানো হচ্ছে অ্যাম্প্লিফিকেশন অফ ভোল্টেজ তো দ্যাট ইজ আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ভোল্টেজ তোমরা নিজেরাই পারবে আউটপুট ভোল্টেজ মানে হচ্ছে ডেল ভিসি মানে ইমিটার কালেক্টর ভোল্টেজ ডিভাইডেড ডেল ভিবিই বেস ইমিটার ভোল্টেজ তো ভোল্টেজ মানে কি রোধ ইনটু প্রবাহ আর এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ তার মানে ইনপুট প্রবাহ মানে বেস প্রবাহ ইনটু ইনপুট রেজিস্ট্যান্স তো ডেল আইসি ডিভাইডেড ডেল আইবি তো ডেল আইসি বাই ডেল আইবি মানে কত বিটা তার মানে এই যে ডেল আইসি বাই ডেল আইবি এটা পরিবর্তে বিটা আর এল ডিভাইডেড আর আই তাহলে এটা দ্বারা আমরা কি বের করব অ্যাম্প্লিফিকেশন অফ ভোল্টেজ আর এটা দ্বারা আমরা বের করব অ্যাম্প্লিফিকেশন অফ কারেন্ট তথা কারেন্ট গেইন বের করব আর এটা দ্বারা আমরা ভোল্টেজ গেইন বের করব এগুলো সূত্রে এগুলো দিয়ে অঙ্ক করতে হবে কিন্তু আর এটা হচ্ছে ক্ষমতা লাভ পাওয়ার গেইন তো পাওয়ার গেইন অ্যাম্প্লিফিকেশন অফ পাওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার ডিভাইডেড ইনপুট পাওয়ার তো পাওয়ার মানে কি আই স্কয়ার আর তাহলে আউটপুট পাওয়ার আউটপুট পাওয়ার মানে কি আউটপুট কারেন্ট স্কোয়ার ইনটু আউটপুট রোধ আর এটা হচ্ছে ইনপুট কারেন্টের পাওয়ার ইনপুট কারেন্ট স্কোয়ার ইনটু ইনপুট রোধ তো ডেল আইসি বাই ডেল আইবি হোল স্কোয়ার করলে কত হবে তাহলে ডেল আইসি বাই ডেল আইবি মানে কত বিটা তার উপরে স্কোয়ার করা হয়েছে আর আর এল ডিভাইডেড আর আই তো বিটাকে আমরা এখানে ভেঙে লিখেছি দেখো বিটা ইনটু বিটা আর এল ডিভাইডেড আর আই এটা লেখার একটা কারণ হলো এই বাম পাশে পি এটা পাওয়ার গেইন আর এই বিটাটা কি আসলে কারেন্ট গেইন আর এই যে বিটা ইনটু আর এল বাই আর আই এই যে দেখো বিটা ইনটু আর এল বাই আর আই সেটা কিন্তু ভোল্টেজ গেইন তার মানে পাওয়ার গেইন দ্যাট ইজ ইকুয়াল টু কারেন্ট গেইন ইনটু ভোল্টেজ গেইন তিনটা গেইনের মধ্যে রিলেশন দেখানোর জন্য এই বিটা স্কোয়ারটাকে এইভাবে ভেঙে লেখা হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই ফর্মুলাগুলো দিয়ে কি অঙ্ক করতে হবে এখানে আরো একটা সমীকরণ করে দেওয়া আছে যে কোনো ট্রানজিস্টারে যদি বিটা দেওয়া থাকে তাহলে কিভাবে আলফা বের করা যায় আবার যদি আলফা দেওয়া থাকে তাহলে কিভাবে বিটা বের করা যায় সেটা তোমরা এই ক্যালকুলেশনটা দেখে নিবে এটা ভেরি সিম্পল ক্যালকুলেশন ছোট বাচ্চারা পারবে তোমরা নিজেরাও পারবে ওই যে ডেল আই দ্যাট ইজ ইকুয়াল টু ডেল আই বি প্লাস ডেল আই সি ওই সমীকরণ দিয়ে আর বিটা আর আলফা যে সম্পর্কগুলো আমরা পেলাম সেগুলো অ্যাপ্লাই করে এই যে সমীকরণটা বের করেছে যদি কোনো ট্রানজিস্টার যদি আলফা দেওয়া থাকে তাহলে এই সমীকরণ ব্যবহার করে কি পেয়ে যাবো বিটা আর কোন ট্রানজিস্টারে যদি বিটা দেওয়া থাকে বিটা মানে কি কারেন্ট গেইন তাহলে কারেন্ট গেইন দেওয়া থাকলে তুমি প্রবাহ বিবর্ধন গুণক আলফা বের করতে পারবে তাহলে এই সমীকরণটা তোমরা দেখে নিবে আচ্ছা এবারে দেখো ট্রানজিস্টারের আরেকটা ব্যবহার হচ্ছে সুইচ হিসেবে ট্রানজিস্টার ব্যবহার তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা ব্যবহার দেখলাম উপরে যে ব্যবহারটা দেখলাম সেটা হচ্ছে একটা দুর্বল সংকেতকে বিবর্ধিত সংকেতে রূপান্তরিত করে তার মানে আমরা একটা ট্রানজিস্টার ইনপুটে যে দুর্বল সংকেত দিয়ে এরকম একটা বিবর্ধিত সংকেত তৈরি আচ্ছা বলতো এই বিবর্ধিত সংকেতকে যদি আবার আরেকটা অ্যাম্প্লিফায়ার সার্কিট ইনপুটে দেওয়া হয় তাহলে এটা কি আরো বিবর্ধিত হবে তার মানে আমাদের এই যে লাউড স্পিকারে কিন্তু এরকম অনেকগুলো ট্রানজিস্টারকে পর পর এখানে সাজিয়ে তোমার
এটার আউটপুটকে পরেরটার ইনপুটে আবার পরেরটার আউটপুটকে আরেকটা ট্রানজিস্টার ইনপুটে দিয়ে একটা শক্তিশালী সংকেতে রূপান্তরিত হয়। যেমন মাইকে যে লাউড স্পিকার ইউজ করা হয়, মাইকে তোমার এই অ্যাম্পলিফায়ার সার্কিট গুলো ইউজ করা হয়, ফলে তুমি ধীরে কথা বলে দেখবে যে অনেক দূর থেকে এই কথাগুলো শোনা যায়, তার মানে এইগুলোতে তোমার অ্যাম্পলিফায়ার সার্কিট ইউজ করা হয়। এই তাহলে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার একটা দেখলাম, আর একটা ব্যবহার হচ্ছে সুইচ হিসেবে এটা কিভাবে কাজ করে। তো সেটা দেখানোর জন্য আমি এখানে একটা সার্কিট ড্রয়িং করেছি, দেখো এটাও এনপিএন ট্রানজিস্টার নিয়েছি, এটা ভিভিভি ভোল্টেজ, বেস বায়াস ভোল্টেজ, এটা হচ্ছে একটা এখানে একটা বাল্ব নেওয়া হয়েছে, এটা আরসি মানে কালেক্টর রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ভিসিসি সার্কিট আগেরটাই। এখন এখানে দেখো ইনপুটে আমরা যদি এই লুপটা আমরা যদি অ্যাপ্লাই করি, এই লুপটা অ্যাপ্লাই করলে দেখো আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে কি মাইনাস ভিভিভি কেভিএল এবং কেভিএল অ্যাপ্লাই করা হচ্ছে, প্লাস আইবিআরবি প্লাস আইবিআরবি রেখে দিলাম আমরা। এবার দেখো ডান পাশে যদি আমরা আর একটা লুপ অ্যাপ্লাই করি, এখানে যদি একটা লুপ অ্যাপ্লাই করা হয় তাহলে দেখো মাইনাস ভি সি সি প্লাস আইসিআরসি প্লাস ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা আগের সমীকরণে লিখেছিলাম অ্যাম্পলিফায়ার করানোর সময়, সেটা একটু রিকল করো, তাহলে ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু ভিসিসি। আচ্ছা এখন এই যে ভিসি সেটাই হচ্ছে কি আউটপুট ভোল্টেজ, তাহলে ভি নট দ্যাট ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। এখন তোমরা নিশ্চয়ই জানো যে তোমার এই ইনপুটের ক্ষেত্রে এই যে বেস বায়াস ভোল্টেজ এটা কিন্তু তোমার ওই যে জাংশন জে ওয়ান যেটা তার কিন্তু একটা ব্যারিয়ার ভোল্টেজ আছে, সেটা হচ্ছে আমরা ডায়োডের দিন ডায়োড যেদিন পড়িয়েছিলাম সেদিন বলা হয়েছিল সিলিকনের ক্ষেত্রে সেটা 0.7 ভোল্ট আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। তার মানে তুমি যদি সিলিকন ডায়োড দ্বারা সিলিকন দ্বারা যদি তুমি এই ট্রানজিস্টরটা তৈরি করো, এই সিলিকন দ্বারা যদি ডক করো, তাহলে 0.7 ভোল্ট পর্যন্ত কিন্তু কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না, ওটা হচ্ছে কাট ইন ভোল্টেজ। তাহলে কাট ইন ভোল্টেজের পরে থেকে কিন্তু তড়িৎ প্রবাহ এই যে এই প্রবাহটা পাওয়া যায়, এটা তোমাদের আমি ওই ভিআই ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এখন এখন দেখো এখানে কিভাবে এটা সুইচ হিসাবে কাজ করে, তো সুইচের কাজ কি, ট্রানজিস্টার অ্যাক্ট অ্যাজ এ সুইচ, তো সুইচের কাজ হচ্ছে কি অন এবং অফ, অন স্টেট এবং অফ স্টেটে নিয়ে যাওয়া। আচ্ছা এখন অফ স্টেটে যাবে যখন যাবে তখন এই বাল্বটা এখানে একটা বাল্ব কানেক্টেড করেছে দেখো কালেক্টরে, এই বাল্ব আর অন হবে না, আর যখন অফ স্টেটে যাবে এটা অফ আর অন স্টেটে গেলে এটা অন হবে। তাহলে সেটা কিভাবে সেটা দেখো এখানে বোঝানো হচ্ছে যে ভিআই লেস দ্যান যদি কাট ইন ভোল্টেজ হয়, মানে এই যে আমার এখানে যে বেস ইমিটার ভোল্টেজটা যদি কাট ইন ভোল্টেজ, যেটা এই যে কাট ইন ভোল্টেজ মানে ধরো এই আমি সিলিকন দিয়ে যদি বোঝাই তাহলে 0.7 এর চেয়ে যদি কম ভোল্টেজ হয় তাহলে কিন্তু এখানে কোনো বেস প্রবাহ তৈরি হবে না, তার মানে আইবি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু কাট ইন ভোল্টেজ এর চেয়ে কম, কাট ইন ভোল্টেজ সমান বা তার চেয়ে বেশি হলে কিন্তু এখানে কি তৈরি হবে প্রবাহ সৃষ্টি হওয়া শুরু হবে, প্রবাহ বাড়তে থাকবে। তো যেহেতু ভিআই টা কাট ইন ভোল্টেজ এর চেয়ে কম তার মানে আইবি জিরো, আর আইবি জিরো হলে কিন্তু কালেক্টর কারেন্টের কোনো তড়িৎ প্রবাহিত হবে না, কারেক্টর কারেন্টের প্রবাহ জিরো, তার মানে এখানে যদি মানটা অ্যাপ্লাই করা হয় তাহলে আইসি জিরো হওয়ার কারণে ভি নট ইকুয়াল টু ভিসিসি, তার মানে আউটপুট ভোল্টেজ আর ভিসিসি এটা কি হয়ে গেল সমান হয়ে গেল। আউটপুট ভোল্টেজ মানে এই যে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ আর এই ভোল্টেজটা কি হয়ে গেল সমান হয়ে গেল, ফলে বিভব পার্থক্য সমান হয়ে গেল, ফলে এখানে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, ফলে এই বাল্বটা আর জ্বলবে না, তার মানে এটা কিন্তু অফ স্টেট, তার মানে এটা অফ স্টেট এই বাল্ব আর অন হবে না। কেস নাম্বার দুই এ দেখো যে ইনপুট ভোল্টেজটা যখন কাট ইন ভোল্টেজের চেয়ে বেশি হবে, ইনপুট ভোল্টেজটা যখন অর্থাৎ এই যে বেজ ইমিটারে যে ভোল্টেজটা ভিআই, এই ভোল্টেজটা যখন কাট ইন ভোল্টেজ, এই যে কাট ইন ভোল্টেজ সিলিকনের ক্ষেত্রে কত 0.7, তার চেয়ে যখন বেশি হবে তখন কিন্তু বেস কারেন্ট বৃদ্ধি পেতে থাকবে। বেস কারেন্ট বৃদ্ধি পেলে খেয়াল করো এই যে আইবিটা কি ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে, তা আইবি ইনক্রিজ হতে থাকলে আইসি এর মানে কি হতে থাকবে, ইনক্রিজ হতে থাকবে। এইভাবে আইসি ইনক্রিজ হতে হতে যখন এসি সিগন্যালটার সর্বোচ্চ মান আসবে তখন কিন্তু আইসি এক সময় কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এই যে দেখো ইনপুট সিগন্যালটা কি এরকম না, এসি সিগন্যাল মানে কি এই যে পরিবর্তন হচ্ছে, এই যে সর্বোচ্চ মানটা যখন আসবে তখন তো কালেক্টর কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো কালেক্টর কারেন্ট যখনই কনস্ট্যান্ট হয়ে যাবে তখন দেখো এখানে মজার একটা বিষয় আসতে দেখো, এভাবে আইসি বৃদ্ধি পে আইসি অলসো ইনক্রিজ, এবং সেটা ইনক্রিজ হতে হতে এক সময় কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, যে ম্যাক্সিমাম প্রভাব যখন আসবে। এই যে দেখো এটা এই চিত্রে দেখানো হয়েছে যে ভিসি বৃদ্ধি পাচ্ছে, কারেন্টের কারণে বৃদ্ধি পেতে 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 এই জায়গায় সর্বোচ্চ মান প্রাপ্ত হয়েছে, এরপরে কিন্তু আর বৃদ্ধি পায় না, কনস্ট্যান্ট হয়ে গেছে। তো আইসি যখন কনস্ট্যান্ট হয়ে যায় তখন কিন্তু এই আউটপুট ভোল্টেজ যেটা এই আইসি আর সি গুণ করলে সেই ভোল্টেজটা ভিসিসির সমান হয়ে যাবে,
তো তখন এই আউটপুট ভোল্টেজটা কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। তো যখনই আউটপুট ভোল্টেজটা শূন্য হবে তখন তার মানে কি? তার মানে আউটপুট ভোল্টেজ শূন্য মানে কি? শূন্য মানে হলো যে এই যে বেজ আর ইমিটার এই যে এই অংশটা যে ভোল্টেজটা এই এই ভোল্টেজটা শূন্য হয়ে গেছে। তো এটা শূন্য হওয়ার কারণে এই যে এই ভোল্টেজটা বিদ্যমান, তার এই ভোল্টেজের কারণে তোমার এখানে কালেক্টর প্রবাহ তৈরি হবে, আর কালেক্টর প্রবাহ তৈরি হওয়ার কারণে এখানে বাল্বটা কি হবে, জ্বলবে বা অন হবে, এইটাকে বলা হয় অন স্টেপ। তাহলে আমার যখন ইনপুট ভোল্টেজটা কাটিন ভোল্টেজের চেয়ে কম থাকবে তখন সেটা অফ স্টেপ, আর যখন ইনপুট ভোল্টেজটা কাটিন ভোল্টেজের চেয়ে বেশি হবে তখন সেটা অন স্টেপ। এইভাবে আমরা এই কাটিন ইনপুট ভোল্টেজটা আমরা পরিবর্তন করে মানে করে ভ্যারিয়েবল ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা এখানে এই ট্রানজিস্টরকে আমরা কি করতে পারি, সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। তো সুইচ হিসেবে ব্যবহারটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, তোমরা অবশ্যই তারপরে জেনে রাখবে, তোমরা অবশ্যই অ্যাম্প্লিফায়ার হিসেবে কিভাবে ট্রানজিস্টরকে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো মনোযোগ সহকারে পড়বে, সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেখান থেকে অঙ্ক পরীক্ষায় আসে। তো মোটামুটি এই চ্যাপ্টারে যে থিওরি গুলো ছিল এগুলো শেষ, আর এই চ্যাপ্টারে পরে যে অংশগুলো আছে নাম্বার কনভার্সন, ডেসিমাল হেক্সাডেসিমাল বাইনারি অক্টাল, এই নাম্বার কনভার্সন সিস্টেম গুলো তোমরা দেখে নিবে, আর যে লজিক গেট গুলো আছে সেগুলো তোমরা বাসায় করে নিবে। এগুলো আমরা ফিজিক্সে পড়াই না, তোমরা যেহেতু আইসিটিতে পড়ে নিয়েছো তো আমরা এগুলো পড়িয়ে টাইম কিল করতে চাই না। আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে গেল। এখন আমরা এই যে আমরা যে সূত্রগুলো পেলাম এই সূত্রগুলো দিয়ে যে অঙ্ক করতে পারি, আমরা দেখো একটা ট্রানজিস্টারের সাধারণ পিট সংযোগে রয়েছে, সাধারণ পিট মানে কমন বেজ অ্যাম্প্লিফায়ার, তো সেখানে নিঃসারক প্রবাহ বলা আছে 0.58 মিলি অ্যাম্পিয়ার, 0.585 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা কার মান বলা আছে, আই বলা আছে, আর পিট প্রবাহ বলা আছে, আইবি বলা আছে তোমার 0.05 মিলি অ্যাম্পিয়ার। তো চেয়েছে যে প্রবাহ বিবর্ধন গুণক কত, তো প্রবাহ বিবর্ধন গুণক আলফা মানে কি, কালেক্টর কারেন্ট ভাগ এমিটার কারেন্ট, তার মানে আমার এখানে আই দ্যাট ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এই সমীকরণ ব্যবহার করে কালেক্টর কারেন্ট বের করে নিবে, নিয়ে যেহেতু এখানে এমিটার কারেন্ট জানা আছে তাহলে এই সমীকরণ ব্যবহার করলে তুমি কি পেয়ে যাবে, প্রবাহ বিবর্ধন গুণক পেয়ে যাবে, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর পেয়ে যাবে। অঙ্কটা বুঝতে পেরেছো? আরো কিছু অঙ্ক ইজি অঙ্ক, এগুলো তোমরা নিজেরাই পারবে। একটা ট্রানজিস্টারের কমন বেস সার্কিটে এমিটার কারেন্ট এত, এমিটার কারেন্ট হচ্ছে আই, দ্যাট ইজ এমিটার কারেন্ট 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 150 মাইক্রো অ্যাম্পিয়ারে উন্নীত করায় কালেক্টর কারেন্ট এত থেকে এততে উন্নীত হলো, মানে এখানে পরিবর্তন বলা আছে। তাহলে ডেল আই বের করে নাও, ডেল আইসি বের করে নাও পরিবর্তন গুলো, চেয়েছে আলফা কত, তো আলফা ইজ ইকুয়াল টু কত, কালেক্টর কারেন্টের পরিবর্তন ডিভাইডেড এমিটার কারেন্টের পরিবর্তন, তাহলে সমীকরণ ব্যবহার করলে তোমরা পেয়ে যাবে। দ্যাট ইজ ভেরি সিম্পল। এবং আরেকটা জিনিস একটা মনে রাখবে তোমরা, এই আলফার মানটা কিন্তু সবসময় 1 এর চেয়ে ছোট থাকে, আর বিটার মানটা কারেন্ট গেইন যেটা সেটা কিন্তু সবসময় 1 এর চেয়ে থাকবে, বড় থাকবে। যেহেতু এখানে কালেক্টর কারেন্টটা সবসময় এমিটার কারেন্টের চেয়ে কি থাকবে, কম থাকবে, এমিটার কারেন্টটা বেশি থাকে, যেহেতু এমিটার কারেন্ট হচ্ছে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের সমষ্টি, যার জন্য আলফার মানটা কিন্তু অলওয়েজ একটা ট্রানজিস্টারের ক্ষেত্রে আলফার মানটা অলওয়েজ লেস দ্যান 1, কিন্তু বিটার মান কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 1। বিটার মান যত বেশি হবে ওই ট্রানজিস্টারের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরও তত কি হবে, বেশি হবে। এই তাহলে আমরা এইভাবে এই অঙ্কগুলো করে নিবে। এখানে দেখো আরেকটা অঙ্ক বলা আছে, একটি ট্রানজিস্টার নিম্নলিখিত রাশিগুলো পরিমাপ করা হলো, আইসি এত, আইবি এত, ট্রানজিস্টার আলফা কত, বিটা কত, আই কত। তো বিটা বের করার ফর্মুলা কি, আইসি বাই আই আইবি, আইসি বাই আইবি, তো আইসি আইবি বলাই আছে, এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারে নিয়ে যাবে, এটা মাইক্রো অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারে নিয়ে যাবে, 10^-6, আর মিলি অ্যাম্পিয়ার 10^-3, ক্যালকুলেশন করলে দেখো বিটা 50 হয়েছে। তো বিটা 50 হওয়া মানে আসলে এই ট্রানজিস্টারের অ্যাম্প্লিফিকেশন ক্ষমতা অনেক বেশি হবে। আর এখানে বিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড 1-আলফা, এটা যে একটা সম্পর্ক আমি তোমাদের পড়তে বললাম সেই সম্পর্ক একটা মুখস্থ রাখবে। তাহলে বিটার মান যেহেতু আমরা জেনে গেলাম, তাহলে ক্যালকুলেশন করলে দেখো আমরা আলফা পেয়ে গেলাম 0.98, দেখো আলফা মান কিন্তু মানে ছোট। তো আলফা জানা হয়েছে আমাদের, বিটা জানা হয়েছে, আর আইসি আইবি যেহেতু জানা তাহলে আমরা এমিটার কারেন্ট বের করতে পারি, এমিটার কারেন্ট হচ্ছে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের সমষ্টি, তাহলে এই দুটা যোগ করলে আমরা কি পেয়ে যাবো, এমিটার কারেন্ট পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের মোটামুটি, এখানে আরো কিছু অঙ্ক দেওয়া আছে, দেখো ভোল্টেজ গেইন কারেন্ট গেইন দিয়ে কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা দেখে নিবে। তো তোমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল, তোমরা বাসায় বসে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এগুলো সলিউশন করবে এবং সেই অনুসারে বাসায় সবাই লেখাপড়া করবে। তো সবার আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল, আমরা আগামী দিনে নতুন কোন একটা চ্যাপ্টার শুরু করবো। তো ততক্ষণে ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।